নাওভাঙ্গা নদীর তীরে প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির। মন্দির সংলগ্ন তিনটি সুবিশাল দেবদারু বৃক্ষ। স্থানীয় মানুষদের বিশ্বাস এই গাছ মায়ের। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে নাওভাঙ্গা নদীর তীরে যশোহর রোডের পাশেই অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দির। উত্তর চব্বিশ পরগনার ছয়ঘরিয়া পঞ্চায়েতের অন্তর্গত এই মন্দিরকে ঘিরে এলাকায় ছড়িয়ে আছে নানা কাহিনী। পেট্রাপোল সীমান্তগামী রাস্তার পাশেই অবস্থিত এই মন্দির। মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে নাওভাঙ্গা নদী। স্থানীয়রা জানালেন, মন্দিরের পেছনেই রয়েছে সুবিশাল তিনটি দেবদারু গাছ। আগে এই গাছের নিচে বসে হোমযজ্ঞ করতেন বিভিন্ন সাধু সন্ন্যাসীরা। স্থানীয়দের বিশ্বাস এগুলি সবই মায়ের সম্পত্তি। ভুল করেও এই গাছে তো দূরের কথা, গাছের পাতাতেও হাত দেন না কেউ। মন্দিরের কথা জানাতে গিয়ে মন্দির কমিটির সদস্য হারান বিশ্বাস বলেন, মন্দির প্রথমে এখানে আপনার এই সামনে আপনার পিছন দিকটা এখানে পুজো হতো, এবং হাজারী ঠাকুর মানে অনিল চক্রবর্তীর পিতা হাজারী ঠাকুর পুজো করতেন এখানে। পরবর্তীকালে এই মন্দির এখানে 1340 সালে এখানে বাংলা 1340 সালে এখানে প্রতিষ্ঠিত হয়। সেখানে অনিল চক্রবর্তী পুজো করতেন, তারপরে তার ছেলেরা পুজো করছে। আপনার দেবাশীষ চক্রবর্তী, তিনি মারা গেছেন বড়টা, তারপর পুজো করছেন বাপি চক্রবর্তী। এখানে মহত্ববর্তী এখানে আপনার পিছনে তিনটে যে দেবদারু গাছ আছে তিনটি, এটা খুব বহু পুরনো, 300 বছর আগেকার গাছ। এখানে আমি তখনকার দিকে সন্তসাত্রীরা সাধুর আসতেন, এসে এখানে হোমটোম করতেন, থাকতেন এখানে এই কালীবাড়িতে। গত 2 বছর আগের থেকে এখানে পৌষ সংক্রান্তি মেলা শুরু করছে এখানটায়, এই জায়গাটায়। এখানে প্রচুর লোকের সমাগম হয়। জানা গেছে বংশ পরম্পরায় মায়ের পুজো করেন চক্রবর্তী বংশের সন্তানরা। বর্তমানে বংশের অষ্টম পুরুষ আশিস চক্রবর্তী এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন। পূজারী জানালেন, এখানে পুজোর নিয়ম কিছুটা আলাদা। প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান হয়, 3 বছর অন্তর মায়ের প্রতিষ্ঠা হয়, মায়ের মূর্তির বিসর্জন হয় না, পুরনো কাঠামোতেই গড়ে ওঠে নতুন প্রতিমা। বংশ পরম্পরায় প্রতিমা তৈরির কাজ করেন মৃৎশিল্পীরা। পূজারী জানালেন, জাগ্রত এই মায়ের মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে ভক্তেরা ছুটে আসেন। পুজোর ক্ষেত্রেও রয়েছে আলাদা আলাদা নিয়ম। দিনে একবারই মাত্র পুজো করেন পূজারী। পুজোর আসন ছেড়ে ওঠার পর সেদিন আর পুজো দেওয়া হয় না। প্রাচীন এই নিয়ম মেনে আজও একইভাবে পূজিত হচ্ছেন খলিতপুর এলাকার মা সিদ্ধেশ্বরী। 8 বছর ধরে এইভাবে পুজো হয়ে আসছে। এই মন্দিরের অন্য জায়গায় যেরকম নিয়ম, তার সাথে নিয়ম একটু অন্যরকম। এখানে মানে বাৎসরিক পুজো হয় আর 3 বছর অন্তর এখানে প্রতিষ্ঠা হয়। এই মূর্তি আমাদের জলে যায় না, এখানেই ভেঙে এখান থেকেই তৈরি হয়। এক ওই কাঠামি থাকে, ওই কাঠামি থেকেই তৈরি হয়। কিছুটা মাটি বাইরের থেকে না, ওই মাটি দিয়ে আবার ওই কাঠামি আবার তৈরি হয়। এই মন্দিরটা ছিল এই জায়গাটায়, কিন্তু সেই সময় নাকি ওই সেই রাত্রে সাধুকে স্বপ্ন দেয় মা, যে আমার পূজার অধিকারী তুমি না। আমাদের এখানে বাড়ি ছিল না, আমাদের অন্য জায়গায় বাড়ি ছিল, মানে আমাদের পূর্বপুরুষদের। এবার আমাদের যে পূর্বপুরুষ ছিল তাকেও স্বপ্ন দেয়। এবার রাস্তায় দুজনের মধ্যে সাক্ষাৎ হয়, সেই থেকে আমাদের এই পুজো। আর সেই সাধু সেই দিন এখান থেকে চলে যায়, সেই সাধুকে দেখা যায়। সোমনাথ মজুমদারের সাথে সভ্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। বনগাঁতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল শর্মা গৃহ নির্মাণ। এবার ধনতেরাস উপলক্ষে আমাদের এখানেই রয়েছে ধনতেরাস ধনবর্ষা উৎসব। ইট কিনলে সোনা ফ্রি, রড কিনলে সোনা ফ্রি। একইভাবে বিল্ডিং তৈরির যে কোনো সামগ্রী 1 লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে 6 থেকে 12 হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার। আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায়, রয়েছে ইজি ফিনান্সের সুবিধা। অফারটি আগামী 15 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।